সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমার চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ফাইভ থেকে মহামারীর পার্ট থ্রি নিয়ে আলোচনা করব আজকের যে টপিক সেগুলো তার মধ্যে আজকে কালা জ্বর এবং যক্ষা নিয়ে আলোচনা করব প্রথমে আসি কালাজ্বর কালাজ্বরের অন্য নাম হলো দমদম জ্বর ঠিক আছে এটার অদ্ভুত এরম নাম কেন কারণ এটা প্রথম দমদমে দেখা গিয়েছিল ঠিক আছে উনিশশো এক সালে বিজ্ঞানী চিকিৎসক লিসম্যান দমদমে এক রোগীর শরীরে এই যে ব্য এই যে মানে রোগের যে জীবাণু সেটাকে প্রথম লক্ষ্য করেন কে কবে প্রথম কালাজ্বরের জন্য দায়ী জীবাণুকে লক্ষ্য করেন এই প্রশ্নটার উত্তর এটা হবে এরপর হলো এই যে রোগের জন্য দায়ী জীবাণুকে লিসম্যানিয়া ডোনোভ্যানি ঠিক আছে এটা হলো এক প্রকার আদ্যপ্রাণী এর এখান থেকে এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে এই যে কালাজ্বর কলাজ্বরের জন্য দায়ী যে জীবাণু সেটার প্রকৃতি কী সেটার বিজ্ঞানসম্মত নাম কী লিসম্যানিয়া ডোনোভ্যানি আন্ডারলাইন করতে হবে বিজ্ঞানসম্মত নাম তাই আর এটার প্রকৃতি হলো আদ্যপ্রাণী এরপর হলো এটার বাহক এর কিন্তু সরাসরি মানুষকে মানে মানুষের শরীরে ঢুকতে পারে না এটা বেলে মাছির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এক্ষেত্রে বাহক হলো বেলে মাছি রোগ লক্ষণ কি ধারাবাহিকভাবে জ্বর হতে থাকবে কন্টিনিউয়াস জ্বর থাকবে খিদে পাবে না মন্দ প্লিহা বড় হয়ে যাবে ওজন কমে যাবে অ্যানিমিয়া হবে এগুলো সব কালা জ্বরের লক্ষণ কালা জ্বর কারণ শরীরে কালো কালো মানে ছোপও দেখা যায় সেই জন্য এটাকে কালা জ্বর বলে কে যে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন কে উনিশশো সালে ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট বারবার এখান থেকে আসে খুব ভালো করে পড়তে হবে হ্যাঁ এই জায়গাগুলো থেকে প্রচুর ছোট প্রশ্ন আসে সে সেই জন্য আমি এই জায়গাগুলো এরকমভাবে প্রশ্ন উত্তর হিসাবে পড়াচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরের যে টপিক সেটা হলো ডায়রিয়া ডায়রিয়া শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া তিনবারের বেশি যদি তরল দাস্ত হয় সেক্ষেত্রে সেটাকে ডায়রিয়া হিসাবে ধরা হয় এই যে ডায়রিয়ার জন্য দায়ী হলো ভাইরাস আচ্ছা তোমাদের এটা বলে রাখি যে পাঁচ বছরের কম শিশুদের ক্ষেত্রে ভাইরাস সবচেয়ে বেশি আক্রমণ করে সেই জন্য বর্তমানে এই ভাইরাসের টিকাকরণও হয় ভাইরাসের এগেনস্টে যে টিকা দেওয়া হয় সেটার জন্য মানে শিশুর যে মৃত্যুর হার অনেকটা কম হয়েছে এই ডায়রিয়া থেকে ডায়রিয়ার লক্ষণ কি বারবার মল হবে মলের সাথে অনেক সময় রক্ত পড়ে অনেক সময় বমি হয় এবার শরীরের যে পাচক রস সেটা নষ্ট হয়ে যায় মানে এনজাইম নষ্ট হয়ে যায় তুমি যা কিছু খাবার খাবে সেটা হজম হবে না শরীরের জল জলের যে ভারসাম্য সেটা নষ্ট হয় জল যখনই পেরিয়ে যাচ্ছে না আমাদের শরীর থেকে তখন এই যে আমাদের শরীরের যে লবণ আছে লবণও তো জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে সেই লবণগুলো বেরিয়ে চলে যাচ্ছে শরীর থেকে তাহলে শরীরে জলের যে ভারসাম্য এবং অম্ল ক্ষারের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় লবণের সাথে অম্ল ও কিন্তু সম্পর্ক আছে সেই জন্য লবণ যখন শরীর থেকে বার হয়ে যাচ্ছে শরীরে অম্ল ও ভারসাম্য ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে কি করতে হবে এর চিকিৎসা হলো যত তাড়াতাড়ি সম্ভব ওআরএস দিতে হবে ওআরএস মানে হলে ওআরএস এর পুরো কথা হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন মানে এমন একটা মানে কি বলবো অনেকগুলো লবণ আছে সেই জিনিসটাকে জলে মিশিয়ে অল্প অল্প করে বারবার খাওয়াতে হবে যাতে শরীরে ডিহাইড্রেশনটা না হয় দেখো নাম দেখো রিহাইড্রেশন মানে এটা হলো শরীরে জলের ভাগটাকে বজায় রাখছে আর তার সাথে সাথে যদি এই জিনিসটা না কমে তাহলে হসপিটালে নিয়ে গিয়ে সেক্ষেত্রে স্যালাইন দিতে হতেও পারে তার সাথে সাথে তো মে বিভিন্ন মেডিসিন আছেই তাহলে যদি খুব তাড়াতাড়ি জিনিসটাকে অ্যাড্রেস করা যায় এবং চিকিৎসা শুরু হয়ে যায় সেক্ষেত্রে রোগীটা মারা যায় না কিন্তু যদি মানে অনেকটা সময় চলে যায় অনেকটা জল শরীর থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে রোগীকে বাঁচানো বেশ মুশকিল হয়ে পড়ে এরপরে যে রোগ সেটা হলো যক্ষা বা টিবি এটা হলো একরকম প্রচণ্ড ছোঁয়াচে বায়ুবাহিত একটা রোগ মানে রোগীর হাঁচি কাশি যে থুতু এই সমস্ত কিছু থেকে খুব সহজেই এই রোগ ছড়িয়ে পড়ে সেই জন্য যখন এই রক্ষা বা মানে টিবির প্রকোপ প্রচণ্ড বেশি ছিল ট্রিটমেন্টের জন্য না যে হসপিটালের একটা আলাদা অংশ যক্ষার জন্য করে দেওয়া হতো সেখানে কিন্তু সাধারণের প্রচণ্ড যে যাতায়াত বা কিছু সেটা নয় আর যে সমস্ত মানুষকে সেখানে ভর্তি করা হতো রোগী হিসাবে তাদেরকে সাথে কিন্তু সহজে দেখা করতে দেওয়া হতো না কারণ যক্ষা প্রচণ্ড ছোঁয়াচে রোগ এটা হলো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটার নাম হলো ম্যামাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস বিজ্ঞান সম্মুখে নামটা পড়তে হবে আন্ডারলাইন করবে এবার এইটা তাহলে ছড়ায় কিভাবে রোগীর থেকেই ছড়ায় হাঁচি কাশি থুতু সমস্ত কিছুর মাধ্যমে খুব সহজেই রোগ ছড়িয়ে পড়ে এই রোগের লক্ষণ কি প্রচণ্ড কাশি হবে কাশির সাথে রক্ত পড়বে যেটা হলো মানে এটা দিয়ে খুব সহজেই বোঝা যায় তার সাথে এই সমস্ত কষ্টগুলো রাতের দিকে প্রচণ্ড বাড়ে তার সাথে সাথে সেই মানুষটার ওজন খুব সহজে কমে যাবে প্রচণ্ড ঘাম হবে এই সমস্তগুলো দেখেই বোঝা যায় যে এটা হলো টিবির লক্ষণ এবার এর চিকিৎসা কী এর চিকিৎসার নাম হলো ডটস চিকিৎসা এর চিকিৎসার নাম হলো ডটস ডটসের পুরো নামটা পড়তে হবে ডি ফর হলো ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স এক্ষেত্রে রোগীকে নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর ডাক্তার আসতে বলেন এবং তাকে অল্প দিনের কোর্সের ওষুধ দেওয়া হয় সেটা খেতে হয় নির্দিষ্ট সময় খেতে হয় তারপর আবার ডাক্তারের কাছে ফিরে গিয়ে আবার তিনি নতুন ওষুধ দেন এইভাবেই ট্রিটমেন্ট চলতে থাকে আচ্ছা এই যে ডটস চিকিৎসা কিন্তু তুমি ধরো এক মাসের ওষুধ দেওয়ার পর তোমাকে আবার ধরো যেতে বলা হয়েছে তুমি তখন গেলে না তখন তার ফলে কিন্তু যক্ষা আবার ফিরে আসবে সেজন্য যত দিনের ট্রিটমেন্ট লাগে মোটামুটি এক বছর দেড় বছরে এই ট্রিটমেন্ট চলতে থাকে কন্টিনিউয়াস কিন্তু ওষুধ খেতে হবে যদি কোথাও ব্রেক পড়ে যায় কোথাও ওষুধ খাওয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম মানে যক্ষাটা আবার ফিরে আসবে খুব সহজেই ফিরে আসে ঠিক আছে তাহলে এই ডট চিকিৎসার মাধ্যমে এখন এই যক্ষাকে অনেকটাই কন্ট্রোল করা হয়েছে দু সালে এই যে যক্ষাতে আক্রান্ত রোগের সংখ্যা ছিল প্রায় আট কোটি ছয় লক্ষ মতো তার মধ্যে প্রায় এক কোটির ওপর মানুষ এই যক্ষাতে মারা যান তাহলে বুঝতেই পারছো যে এখনও কিন্তু পৃথিবীতে বহু মানুষ এই যক্ষায় আক্রান্ত হয় এবং বহু মানুষ মারাও যান সাধারণত যে সমস্ত দেশ ডেভেলপ নয় যে সমস্ত দেশে মানে কি বলবো মানুষ যথাযথভাবে থাকার জায়গা পায় না খুব ঘিঞ্জি এলাকায় বসবাস করে সঠিক খাদ্য পায় না সেই সমস্ত জায়গায় যক্ষার প্রকোপ অনেক বেশি হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ